হেভিওয়েট নেতারা। আরো বিস্তারিত জানব, রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সামনে ত্রিপুরার বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট নেতারা, কি আপডেট রয়েছে সুচারু? দেখো, বঙ্গ বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব আজকে ত্রিপুরাতে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চলেছে। দুটি জায়গায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা প্রচার চালাবেন এবং রোড শো করবেন বলে জানা যাচ্ছে। এবং আজকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিজেপির শীর্ষ পদের নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রচার চালাবেন। তবে শুধু শুভেন্দু, লকেট, মিঠুনই নয়, এছাড়াও বঙ্গ বিজেপির শীর্ষ পদাধিকারীরা আজকে কিন্তু ত্রিপুরায় বিধানসভায় ঝড় তুলবেন। ত্রিপুরায় সামগ্রিক উন্নয়নের কথা তারা যেমন তাদের মুখে শোনা যাবে, একই সঙ্গে ত্রিপুরায় গিয়ে বঙ্গে বিজেপি কেমন রয়েছে, বঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস কেমন চালাচ্ছে আর ত্রিপুরায় কেমন চালাচ্ছে তার শুভেন্দু অধিকারী তার বক্তব্যে। এবং একেবারে সামনেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন, আগেই বলা হয়েছিল যে বঙ্গ বিজেপি নেতাদেরকে ক্যাম্পেনে যেতে হবে, বিশেষ প্রচারে যেতে হবে। গতকাল বিকেলেই বার্তা আসে এবং সেই মতো আজকে আর খানিকটা পরেই ফ্লাইটে করে সেখানে পৌঁছবেন, ত্রিপুরায় পৌঁছবেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী, এবং দুটি রোড শো সেই সঙ্গে জনসভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ পদাধিকারী। ফলে একথা বলাই যেতে পারে, বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা এবার ত্রিপুরায় প্রচারে ঝড় তোলবার জন্য তারা পৌঁছচ্ছেন এবং সেখানে ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে থাকবেন। এবং ত্রিপুরা এখন লক্ষ্য গোটা বিজেপির কাছে, তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ত্রিপুরাতে পৌঁছচ্ছেন মিঠুন চক্রবর্তী। বেশ, ধন্যবাদ সুচারু। ত্রিপুরায় নির্বাচনী প্রচারে বঙ্গ বিজেপি, প্রচারে বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট নেতারা, প্রচারে শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, প্রচারে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।